বিরতির পর ফিরে আসলাম। প্রায় দু মাস অতিক্রম হতে চলল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং রুশ বাহিনীর আক্রমণে বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে ইউক্রেন, ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে সমগ্রভাবে। এবং তার পাশাপাশি কৃষ্ণ সাগরে রুশ রণতরী গুঁড়িয়ে দিল ইউক্রেনের ক্ষেপণাস্ত্র, চাপে পড়ল রাশিয়া। রুশ বাহিনীর আক্রমণে প্রায় সমগ্র ইউক্রেন ধ্বংসস্তূপ, তবুও ইউক্রেনীয় সেনার প্রত্যাঘাত নাস্তানাবুদ হতে হচ্ছে প্রত্যাঘাতে রুশ সেনাকে। শনিবার কৃষ্ণনগরের স্ক্যান আইল্যান্ডের কাছে রুশ রণতরী ধ্বংস করে দিল ইউক্রেনের সশস্ত্র ড্রোন। ইউক্রেনের তরফে টুইটারে এমনটাই দাবি করা হয়েছে এবং সেই সঙ্গে ইউক্রেনের সোনার তর্কে কটাক্ষ করে বলা হয়েছে, সেনার তর্কে কটাক্ষ করে বলা হয়েছে 9 মে কৃষ্ণ সাগরের সেনার প্রথমাফিক কুচকাওয়াজ হবে স্নেক আইল্যান্ডের কাছে সমুদ্রের তলায়। উল্লেখিত, পুতিন তার সেনাবাহিনীকে সময় বেঁধে দিয়েছিল 9 মের মধ্যে ইউক্রেন দখল সম্পন্ন করতে হবে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন হামলা শুরু করে রাশিয়া। পাল্টা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির নেতৃত্বে প্রত্যাঘাত স্থানে ইউক্রেনীয় সেনা। শুরু থেকেই শক্তিধর রাশিয়ার বিরুদ্ধে টানা প্রত্যাঘাত চালিয়ে গিয়েছে কিয়েভের সেনা। এহেন পরিস্থিতিতে পুতিন যে চাপের মুখে রয়েছে তা স্পষ্ট একেবারে, এবং এই যুদ্ধের ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাশিয়া, ফলে নিজের বাহিনী আশানুরূপ ফল না হওয়ায় মানসিকভাবে চাপে রয়েছে পুতিন। এই পরিস্থিতিতে একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন এবং পশ্চিমী দেশগুলি। কয়েক সপ্তাহ আগেই পুতিনের 2 মের উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। রুশ বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরকের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তালিকায় জুড়তে পারেন পুতিনের প্রেমিকা কাবিবা, জুড়তে পারেন সামগ্রিক ঘটনায় পুতিনের উপর চাপ আরো বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তবে সেক্ষেত্রে 2 মাস অতিক্রান্ত হতে চলল কিন্তু এখনো অবধি যুদ্ধ কোন রকম ভাবে থামার নাম নেই। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইউক্রেন, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং একের পর এক আক্রমণ, একের পর এক পাল্টা আক্রমণ চলছে ক্রমাগত। এবং সেক্ষেত্রে বিশেষজ্ঞ মহলের একটা ধারণা রয়েছে যে চাপ আরো বাড়তে পারে পুতিনের উপর, সেমনটাই ধারণা করা হচ্ছে। কারণ আমরা বিগত সময় বা পূর্বে দেখেছিলাম যে পুতিনের 2 মের উপর আক্রমণ করা হয়েছিল। তবে সেক্ষেত্রে আরো একটা আশঙ্কা বাণী জানানো হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে, যেখানে পুতিনের প্রেমিকা কাবিবা তার উপরও আক্রমণ হতে পারে বা জুড়তে পারে, আক্রমণের তালিকায় তার নামটাও জুড়তে পারে তেমনটাও আশঙ্কা করা হচ্ছে। এবং বিশেষজ্ঞ মহল থেকেই এই ধারণাটা কার্যত উঠে আসছে। এবং বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কৃষ্ণ সাগরে রুশ রণতরী গুঁড়িয়ে দিল ইউক্রেন এবং চাপে রয়েছে যথেষ্টভাবে রাশিয়া। নিষেধাজ্ঞা আরোপ হতে পারে পুতিনের প্রেমিকা কাবিবার উপর, এমনটাই ইতিমধ্যেই আজকে পুরো বিষয় থেকে বিশেষজ্ঞরা মনে করছেন, খবর পাওয়া যাচ্ছে। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।